টোপো পেল হরিহরপাড়া তুর্তিপুর গ্রামের তাঁতির ছেলে রাজীব আনসারি। গত 9-10 ফেব্রুয়ারি মুম্বাই ওয়েস্ট মুলন প্রিয়দর্শিনী স্পোর্টস কমপ্লেক্সে আয়োজিত 24তম এশিয়ান আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় তিনি 60-65 কেজি বিভাগে অংশগ্রহণ করে দ্বিতীয় স্থান অধিকার করেন এবং রূপোর পদক জয়ী হয়েছেন। তার এই জয়ে খুশি হয়ে ধরমপুর গ্রাম পঞ্চায়েত প্রধান সেলিম মণ্ডল রাজীব আনসারিকে 3,000 টাকার চেক ও ফুল দিয়ে সংবর্ধনা দিলেন। সংসারে থেকে 10টি দেশের মধ্যে ক্যারাটে প্রতিযোগিতায় দ্বিতীয় সেরা হয়ে বাংলার তথা দেশের মুখ উজ্জ্বল করা এক অসম্ভব কল্পনা। রাজীব, তুমি এইবার যে খেলাটি খেললে সেটা কি ধরনের প্রতিযোগিতা ছিল? এটা ছিল এশিয়ান ইন্টারন্যাশনাল কম্পিটিশন, কারণ এশিয়ার কয়েকটা কান্ট্রি খেলেছে এবং এশিয়ার বাইরেও কয়েকটা কান্ট্রি খেলেছে। এই যে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য তোমার যে অর্থভাব ছিল সেটা কিভাবে পূরণ হলো, কিভাবে গেলে? আমি কয়েকজনের কাছে গিয়েছিলাম প্রথমত স্পন্সরেট করার জন্য, কিন্তু তারা কেউ রাজি হয়নি। পরে আমার এই অর্থের জন্য সহযোগিতা করেছেন আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট সুপার পুলিশ সুপার মাননীয় শ্রী মুকেশ কুমার আইপিএস, তিনি আমাকে স্পন্সর করেছিলেন খেলতে যাওয়ার জন্য, এবং আমাদের ধরমপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সেলিম মণ্ডল আমাকে সহযোগিতা করেছেন। কিভাবে ইন্সপায়ার হন, মানে কি দেখে, সিনেমা দেখে বা কোনো ক্যারাটের কোনো বিশেষ কোনো হিরোকে দেখে? ক্যারাটের আমি গল্প শুনেছিলাম অনেক, যেমন ব্রুসলির সম্পর্কে, অন্যদের সম্পর্কে মিথ প্রচলিত আছে ব্রুসলি এই পারে ওই পারে ক্যারাটে করার ফলে। আপনার এখানে আসতেই আপনার বাবা হ্যান্ডলুমে গামছা বুনছিল, এটা তো আপনাদের পেশা? হ্যাঁ, আমরা আসলে তাঁতি পরিবারের, তো আমাদের ছোট থেকে পেশা এটাই হচ্ছে গামছা লুঙ্গি শাড়ি এসব বোনানো কাজ। আপনার নাম? আমার নাম সাজুল ইসলাম আনসারি। আচ্ছা, আপনার এই ছেলে খুব ছোটবেলা থেকেই কি এই সব খেলাধুলায় বেশি মশগুল থাকতো, মানে ভালোবাসত? হাই স্কুলে যখন পড়তো তখন থেকে ও এই দিকে টান ছিল আর খেলাধুলার দিকে বেশি। এতে আপনার কেমন লাগছে? এতে আমাকে খুব ভালো লাগছে, আমি খুব খুশি। আমার এখন একটাই স্বপ্ন আছে যে কোনোদিন যদি এইভাবে আগাতে আগাতে ওই অলিম্পিকে যেয়ে পৌঁছাতে পারে, যাতে সোনা জিততে পারে এবং দেশেরও গৌরব হবে। আপনি রাজীব আনসারির মা? হ্যাঁ। আপনার নাম? সুরাইয়া বিবি। আপনার ছেলে আজকে যে চাঁদির বা রূপোর পদক পেয়েছে দ্বিতীয় স্থান অধিকার করে, এটা আপনার কেমন লাগছে? আমার খুবই গর্বিত। আমরা ছেলে খেললে আমার স্বপ্ন আরো যত বড় হয়, যাতে আরো অলিম্পিকে যেতে পারে। ওই রাজীবের মতোই কোন রকম খেলাধুলার প্রতি কোনো ইচ্ছে ছিল? হ্যাঁ, খেলাধুলা আমিও করতাম, আমিও ক্যারাটের অনেক দূরে এগিয়েছিলাম আর কি, তবে সেভাবে আর সম্ভব হয়ে ওঠে না, মানে দুজনে একইভাবে এইভাবে অনেক খরচার ব্যাপার হয়ে যায়। আমার তো খুবই ভালো লাগছে যখন স্যার যখন মুম্বাইয়ে যখন সেকেন্ড স্থান অধিকার করলেন, তখনই আমাকে ফোন করেছিলেন যে আমি সেকেন্ড স্থান অধিকার করে রূপো পেলাম, তখন তো আমার খুবই ভালো লেগেছিলো এবং আমি সঙ্গে সঙ্গে ফোন নিয়ে নাচতেও লেগেছিলাম।
আমার একটাই আর্জি, যে সমস্ত ক্যারাটে ব্ল্যাক বেল্ট আছে এবং যারা মোটামুটি ন্যাশনাল লেভেলে কম্পিটিশন জিতেছে, যে কোনো প্রাইজ এনেছে, তাদেরকে সরকারের পক্ষ থেকে যেন মাসিক একটা ভাতা চালু করে দেওয়া হয়। আপনার আগামী লক্ষ্য কি? আসলে আগামী লক্ষ্য বলতে, ক্যারাটে তো 2020 অলিম্পিকে ঢুকছে, অনেক ওয়ার্ল্ড কাপ আছে, অলিম্পিকে যদি সেই ধরনের পরিবেশ তৈরি করতে পারা যায় বা রিলেশন তৈরি করতে পারা যায়, তবে হয়তো যাওয়ার সম্ভাবনা আছে। তবে আমি যেতে চাই যদি আমি কোনো সাপোর্ট পাই।